বাঙালির হাজার বছরের ইতিহাস তুই জানোস, তুই বলে দিলি যে বউয়ে পেঁয়াজ কাটবো না, তারপর গাড়ি পেঁয়াজ কাটবো না, আমরা চাই শুধু ভালোবাসা, যে আমরা যতটুকু রেসপেক্ট করবো বউদেরকে, আমরা আমরাও সেরকম রিপ্লাই পাওয়া উচিত। সেই কারণেই বলছি আমরা যদি শুধু তাই না, তুই সেদিন বললে আল্লাহ যদি আমার পরজন্ম দে জাপানি স্টাইল দাও আল্লাহ দে আমারে, তুই 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 বললি না সেদিন বঙ্গবন্ধু বলছিল 1974 সালে বিদেশি বিয়ে করলে জাপানি মেয়ে বিয়ে করবা। মূল কথা হচ্ছে জনসম্মুখে উনি বলতেছে যে যদি পরজন্মে আমি ওয়াইফ চাই জাপানি তুমি মারা যাবা 40 দিন তো আমি কান্নাকাটি করবো, এরপরে আমার বোনরা আমাকে বলবে তুই কি একা লাইফ কাটাবি, তোর তো বিয়ে করা দরকার। উনি কালকে বলছে আমাদেরকে 3 দিন থাকবে না, আমি বলছি আমার অর্ধাঙ্গিনী আল্লাহর সাক্ষী রাখি আমি বিয়ে করছি, আল্লাহ আমাদের হাত দুজনের মৃত্যু পর্যন্ত নাকি, এখন যদি মারা যায় আমি তো আমি জীবনে চাইবো না আমি আরেকটা বিয়ে করছি। আমি ক্লিয়ার করে দিই, আমি আসলে হলি ভুল বুঝছি না, আমার আমি তো আমার মৃত্যুর আগ পর্যন্ত হলির স্মৃতি নিয়ে থাকতে চেষ্টা করবো, কিন্তু এখানে আমার বড় বোন বাইরে আছে কই বলে যত একা একা হাঁটতেছে, ও কি হয়ে গেছে ওর জীবন কিভাবে যাবে, ও তো আমার যে জুড়ে বাইরে কইরা যে বিয়ে দিয়া দেয় এটা তো আমি কিছু করবো, আমার মন থেকে করতেছি না। আমি বলছি জাপানিসটা আসছে, আমরা সেদিন পড়ছি, বসার পর আমার ফ্রেন্ড আজিজ সবসময় বর প্রশংসা করে গ্যাস ভরতে দিব না, ত্যাগ করতে দিব না, গাড়ি চালাইতে দিব না, আবার এই প্রসঙ্গে বসাতে আল্লাহর কাছে দোয়া করি আমি আমার বৌদি মারা যায়, যদি বিয়ে করার সুযোগ পাই আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ আমার জাপানি বৌদি হোক। আমি সেটা বলি না, জরিপ করে দেখছে যে জাপানিজ মেয়েরা খুবই সংসারী হয়, আমি তখন কথা প্রসঙ্গে বললাম যদি আল্লাহ যদি পরকালে, এখন না এই কালে না পরকালে যদি আমাদেরকে হুর দিবে, হ্যাঁ তো তখন আমার বউ তো থাকবে থাকবেই সঙ্গে একটা জাপানি জন। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আমার বউকেই চাই, আমি ক্যামেরার সামনে বলি হুর চাইলেও আমার বউকেই চাই।